এই কারণে বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে ওয়ালা আমরান্নাহুম আমি নিশ্চয় তোমার বান্দাদেরকে আদেশ করব কি আদেশ করব ওয়ালা ইউগাইরুন্না খালকাল্লাহ আল্লাহ তুমি যেমন দেহ দিয়া বানায় পাড়াইছো সে ওই দেহের উপর সন্তুষ্ট থাকতে পারবে না নারী বানায় পাড়াইছো সে নারী থাকতে চাইবে না পুরুষ বানায় পাড়াইছো সে পুরুষ থাকতে চাইবে না নারী হইতে চাইবে এই যে একটা আদেশ আমি দিব আল্লাহ বলেন আমি আল্লাহ বলে দিয়েছি লা তাবদিলা লিখালকিল্লাহ আমি আল্লাহর দেওয়া সৃষ্ট অবয়ব তোমাকে পরিবর্তন করার অধিকার নাই আর বডিটা আমি তোমাকে একেবারে দান করে নাই ব্যবহার করার জন্য দিছি তোমাকে আমি দান করি নাই বডির মালিক আমি এখানে কোনো পরিবর্তন পরিবর্তন কোনো পরিবর্তন সংশোধন করা যাবে না অ্যাপ ডিভাইড করা যাবে না এটা শুধু ব্যবহারের জন্য দিছি আপনি একটা কার আনছেন ভাড়া মাঝে মধ্যে আমরা কি করি গাড়ি ভাড়া করি না গাড়ি ভাড়া করলে ভাড়া করছেন এখন আপনি যদি এই কার আইনা আপনি বলেন যে না এই কারের ইঞ্জিনটারে আমি সরাইয়া এটারে আমি একটা ট্রাক বানাইলাম মালিকে দিব অনুমতি আপনাকে দিব না কারণ আপনি কারের মধ্যে সৌন্দর্য সৃষ্টি করতে পারেন কিন্তু এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না কারণ এটার মালিক আপনাকে সেই অনুমোদন দেয় নাই আল্লাহ বলেন আমি বলে দিয়েছি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না এখন যদি কেউ এই পরিবর্তন করে বোঝা যাবে যে শয়তানকে সে ওলি বানাইছে গার্জিয়ান বানাইছে শয়তানকে সে খোদা বানাইছে আর যদি কেউ আল্লাহ চাইরা শয়তানকে ওলি বানায় গার্জিয়ান বানায় ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা তাহলে সে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই কথা আমরা ইমানদাররা তো সহজে মানে নাই যে আল্লাহর বিধান ছেড়ে যদি কেউ শয়তানের বিধান মানে সে ক্ষতিগ্রস্ত হবে এই কথা আমরা ইমানদাররা সহজেই মেনে নিতে পারি কিন্তু পৃথিবীতে ইমানদারের বাহিরেও মানুষ আছে না নাই যারা শয়তানকে তাদের প্রভু মানে এমনকি দাজ্জালকে তারা তাদের পথপ্রদর্শক মানে মানে ইহুদি সম্প্রদায় পৃথিবীতে ইহুদিরা দাজ্জালের অনুসারী এরা অপেক্ষমান দাজ্জাল আসবে দাজ্জালের নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে তারা বিজয় ছিনিয়ে নেবে তারা শয়তান আউলিয়াউ শয়তান শয়তান এবং দাজ্জাল তাদের কাছে দূষণীয় নয় বরং তাদের কাছে পূজনীয় সুতরাং যারা দাজ্জাল পন্থী হবে শয়তান পন্থী হবে তারাই তাদের দেহের আগ্রহী পরিবর্তন করবে যারা এটা করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এইটুকু বলে আল্লাহ আমাদের সতর্ক করেছেন এইবারে আমাদের মূল টপিকে আসা দরকার যে আল্লাহ তো বলেছেন আমাদের কোন ছেলে কোন মেয়ে এই পরিবর্তনটা করছে আমি শুরুতে বলেছি কলেজ ভার্সিটিতে এটা শুরু হয়েছে বাংলাদেশে শুরু হয়েছে আমরা কিন্তু প্রথমে কোনো কথা বলি নাই আমার সাথে গত কয়েকদিন আগে বরুণা পীরসা হুজুরের বাসায় বরসা হুজুরের বাসায় হজর শেখ গাজী নুরুল হামিদ সাহেবের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম ওখানে সিলেট আম্বরখানা সাহেব মসজিদের খতিব সাহেব আসছেন হজরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব তিনি আমাকে অনুরোধ করলেন যে ট্রান্সজেন্ডার নিয়ে কিছু কথা বলেন আমি তো শুরু করেছি আমি একটি কিতাবও লিখেছি কিন্তু কিন্তু আমার কাছে বিমার সিলেটের কিছু কলেজ থেকে ছাত্র স্টুডেন্টরা এসে আমাকে বলছে যে হুজুর আমাদের কলেজের অবস্থা ভয়াবহ কি যে ছেলেদের মধ্যে এই প্রবণতা আসছে তারা মেয়ে হতে চায় মেয়েদের মধ্যে এই প্রবণতা আসছে তারা ছেলে হতে চায় তারা এটা বুঝেই না যে এটা অপরাধ তারা মনে করছে আমার দেহ আমার দেহ আমার দেহ আমার মন সে ভাই কেন অন্যজন তারা এই স্লোগান বা এই মনোভাব নিয়ে তারা চলছে যেহেতু ট্রান্সজেন্ডার নিয়ে আলেম ওলামা তো কথা বলছেন না তারা জানতে পারছে না এখন তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে অনেক কথা যায় কেউ তো ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলে না তো তারা আমাকে উৎপাদন করেছে বলেই আমি কথা বলতে শুরু করেছি কিছু কিছু লোক আমাকে বাধাগ্রস্ত করে যে এটা বলবেন না এটা কি আবার আসে নাকি কিন্তু আশ্চর্যের বিষয় এটা এত ব্যাপকতা লাভ করেছে কলেজ ভার্সিটির গণ্ডি পেরিয়ে প্রশাসনের গণ্ডিতে গিয়ে রাজকীয়ভাবে সংসদে আইন হওয়ার পথে
আমরা যদি সুচার না হই কথা না বলি যদি আইন হয়ে যায় তাহলে তার লাভ হবে কি এবং লস হবে কি আমি সংক্ষেপে বলার চেষ্টা করব ট্রান্সজেন্ডার যারা নারী থেকে অপারেশন করাইয়া পুরুষ থেকে নারী হয় নারী থেকে পুরুষ হয় এরা যে সরাসরি ট্রান্সজেন্ডার যারা এটা হয় আমার ধারণা ছিল যে মনে হয় ছেলে থেকে মেয়ে হইলে মেয়ের মতো সব কিছু হয়ে যাবে আবার মেয়ের থেকে ছেলে হইলে মনে হয় ছেলের মতো সব কিছু হয়ে যাবে কিন্তু একেবারে একেবারে বিজ্ঞানের সর্বোচ্চ জায়গা আমেরিকা এবং কানাডা সেখান থেকে তারা তাদের মেডিকেল সায়েন্স থেকে গবেষণা করে বলছে এবং তারা পরীক্ষা করে দেখছে এই পর্যন্ত যত ছেলেকে মেয়ে বানাইছে ওই মেয়ে জীবনে কোনোদিন সে সন্তান ধারণ করতে পারবে না যত মেয়েকে ছেলে বানাইছে এই ছেলেকে যে পুরুষাঙ্গ দিয়েছে এই যদি আসে শেষ করতে পারবে না সে কোনো মেয়ের সাথে সঙ্গম করতে পারবে না তাহলে বাবা এটা কিসের লাভ মেয়ে হয়ে যদি মেয়ের কাজ না হলো ছেলে হয়ে যদি ছেলের কাজ না হলো এইটা তো বোঝা গেল এটা বিফল এটা আসলে ছেলে হোক না মেয়ে হোক এই কথা আল্লাহ বলেছেন ওমাই ইয়াত্তাখিজু শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা যে ব্যক্তি আল্লাহ ছেড়ে শয়তানকে ওলি বানাইয়া গার্জেন বানাইয়া প্রভু বানাইয়া কাজ করবে সে ক্ষতিগ্রস্ত হবে আগে তো ছেলে ছিল যে ছেলে হইয়া একটা মেয়েকে বিয়ে করতে পারত তার যৌন চাহিদা পূরণ করতে পারত সে সন্তানের বাবা হতে পারত কিন্তু সে অপারেশনের পরে এমন একটা ধ্বজভঙ্গ হইল না ছেলের মতো সে নারী সাথে সঙ্গম করতে পারবে না মেয়ের মতো সন্তান ধারণ করতে পারবে এটা আমাদের কথা না বরং বর্তমান মেডিকেল সায়েন্স এই কথা বলে তাদের অভিজ্ঞতা তাদের রিপোর্টগুলি এই কথা বলে যে আমাদের কাজের মাধ্যমে যারা মেয়ে হচ্ছে ছেলে হচ্ছে এরা আসল ছেলে না আসল মেয়ে এটা মন কলা খাওয়া মনে মনে শুধু সে ছেলে হইল মনে মনে মেয়ে হইল এটা গেল একটা ভাবের কথা যারা সরাসরি অপারেশন করাইয়া ছেলে হয় মেয়ে হয় এরা শয়তানের অনুসারী শয়তানের দাস শয়তানের বান্দা হয়ে যাবে আল্লাহর কোরআনের অনুপাতে এখন দুই নম্বর স্তরে আছে আরেক প্রকারের ট্রান্সজেন্ডার এরা কারা এরা কোনো অপারেশন পায় না এরা বলে কি যে আমি নিজেকে মনে মনে মেয়ে মনে করতেছি এটা ছেলে মানুষ তার সব ছেলে সব কিছু আছে তার মুখ আছে তার দাড়ি গজায় যদি কাটে ফেলাই দেয় এরপরে তার পুরুষের লিঙ্গ আছে শার্ট প্যান্ট পরে পুরুষ সমাজে বসবাস করে সে বয়স্ক একটা স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট সে ছেলে সে বলে আমার মনে হইতেছে আমি মনে মনে মেয়ে এই যে মনে মনে নিজেকে মেয়ে বল যদি বলে তাকেও মেয়ে মনে করে নিতে হবে এই মর্মে আইন হয়েছিল ফিনল্যান্ডে আইন হয়েছিল ফিনল্যান্ডে যে কেউ যদি নিজেকে মেয়ে দাবি করে তাহলে তাকে এই অধিকার দেওয়া হবে সে মেয়েই মেয়ের সাথে তার সমাস হবে মেয়ের সাথে চলাফেরা হবে এই আইন হওয়ার পরে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী যখন এই আইনটা তার দেশে বাস্তবায়ন করছে করার পরে একজন 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সে 7 বছর জেলে থাকার পরে সে কইতেছে আমার তো মনে মনে আমি মেয়ে হয়ে গেছি সুতরাং আমি আর ছেলেদের জেলে থাকবো না আমাকে ট্রান্সফার করে মেয়েদের জেলে পাঠিয়ে দাও যেহেতু তার আবেদন আসছে আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদন তো পূরণ করতে হবে আবেদন তো মঞ্জুর করতে হবে এই কারণে তাকে ছেলেদের জেল থেকে ট্রান্সফার করে মেয়েদের জেলে পাঠিয়ে দেওয়া হলো এরপরে দেখা গেল মাত্র 3 মাসের ব্যবধানে 5 জন মহিলাকে সে গর্ভবতী বানিয়ে ফেলছে এখন যখন তুল পার্স হয়েছে আরে হে তো কইলো মেয়ে হয়েছে এখন থেকে ওই গ্রামে গিয়া কি করে ছেলে রয়েছে আর মহিলাদের সাথে এই কামটা করছে এরপরে যখন গোটা দেশে বিস্ফোরণ শুরু হইল বিক্ষোভ শুরু হইল তখন এই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ হইল উনি আর ক্ষমতা থাকতে পারলেন না সুতরাং আল্লাহর দেওয়া বিধানকে যারা উপেক্ষা করে ভিন্ন বিধান করে এদের ঠাই জীবিত হওয়ার কথা না এমনকি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব হয়েছে কেউ যদি এমন দাবি কইরা ছেলে যদি নিজেকে মেয়ে দাবি কইরা মেয়ে পরিচয়ে এসে আবেদন ভর্তি আবেদন করে তার আবেদনটা মঞ্জুর হবে কোনো মেয়ে যদি নিজেকে ছেলে দাবি কইরা ছেলে হিসেবে এসে ভর্তি হইতে চায় তাহলে তার এটা মঞ্জুর করা হবে এইরকম একটা রিজন তাদের মধ্যে
হইছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের উপর আরেকজন বলছে, তাইলে আমারও একটা আবেদন আছে, ছেলে যদি মেয়ে হয়ে আবেদনটা মঞ্জুর হয়, মেয়ে যদি নিজেকে ছেলে মনে করে আবেদন করলে তার আবেদন মঞ্জুর হয়, তাহলে আমারও একটা আবেদন। বলে কি আবেদন? বলে আমি মনে মনে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মনে করি, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাংলোতে আমার থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। যেই কাজটা করলে কোরআনকে অবমাননা করা হয়, কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া যায়, এই কাজটা লোককে উদ্বুদ্ধ করা, হারামে উদ্বুদ্ধ করা, এটা হচ্ছে মূল টার্গেট, এটা হচ্ছে মূল মিশন। এই কারণে এই সকল মেম্বার থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রতিবাদ আসতে হবে, মন্তব্য আসতে হবে, তবেই আমাদের সংসদে এই আইনটা আর ফাঁস হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বোঝার, ইনশাআল্লাহ আমি আগামী জুমাগুলিতে একবারে ডিটেলসে বলবো কি কি ক্ষতি হতে পারে এবং বর্তমান ট্রান্সজেন্ডারের এই এজেন্ডাটা কোন অবস্থানে আছে, সমাজের কোন কোন জায়গায় পৌঁছেছে, সবগুলি আগামী জুমাগুলিতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন বলে আমিন।